তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক্স ফোর্স। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি জেসন কামিংস আর আরমান্দো সাদেকিউ এর মতো দুটো সেন্ট্রাল ফরওয়ার্ডের সম্বন্ধে কথা বলতে চলেছি, যারা মোহনবাগান দলে এসে মোহনবাগানের পারফরমেন্সটা আরো ভালো বুঝতে পারবে। তো বন্ধুরা, প্রথমে আসি জেসন কামিংস এর উপরে। মোহনবাগান দল এখনো অফিসিয়াল ভাবে জেসন কামিংস এর নাম ঘোষণা করেনি, কিন্তু এতটা কনফার্ম রয়েছে যে তিনি মোহনবাগানেই আসবেন। জেসন কামিংস, তার বয়স 27 বছর, তিনি এক অস্ট্রেলিয়ান প্লেয়ার। এবার আসি আরমান্দো সাদিকু এর বিষয়ে। তার বয়স 32 বছর এবং তিনি একজন আলবেনিয়ান ফুটবলার। জেসন কামিংস তার ক্যারিয়ারে 353টা ম্যাচ খেলেছে আর তার মধ্যে গোল করেছে 145টা আর অ্যাসিস্ট করেছেন 116টা। আর অন্যদিকে আরমান্দো সাদিকু এর কথা বলতে গেলে, তিনি তার লাইফে 448টা ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন 162টা এবং অ্যাসিস্ট করেছেন 109টা। এই হচ্ছে দুই প্লেয়ারের অলওভার স্ট্যাট। এবার আসি লাস্ট দুটো সিজনে এই দুটো প্লেয়ার কেমন পারফরমেন্স করেছে। প্রথমে আসি জেসন কামিংস এর বিষয়ে। তিনি তার গত 2 বছরে ক্লাবের ম্যাচে 31টা গোল করেছেন 50টা ম্যাচ খেলে, অর্থাৎ তিনি এই সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন। এবার আসি আরমান্দো সাদিকু এর বিষয়ে। তিনি তার গত 2 সিজনে ম্যাচ খেলেছেন 56টি এবং গোল করেছেন 14টি, অর্থাৎ দেখতে গেলে জেসন কামিংস এই মুহূর্তে আরমান্দো সাদিকু এর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। আর বলা যায় না, জেসন কামিংস তিনি এ লিগে খেলেন আর আরমান্দো সাদিকু তিনি লালিগা টুতে খেলেন। দেখতে গেলে লালিগা টু লিগটি একটু হার্ড টাইপের জেসন কামিংস এর এ লিগ থেকে। বন্ধুরা, জেসন কামিংস এর মার্কেট ভ্যালু 9 কোটি 60 লাখ টাকা আর আরমান্দো সাদিকু এর মার্কেট ভ্যালু 5 কোটি 60 লাখ টাকা। আর জেসন কামিংস এর হাইয়েস্ট মার্কেট ভ্যালু অর্থাৎ এখনের মার্কেট ভ্যালুটাই তার হাইয়েস্ট মার্কেট ভ্যালু। আর আরমান্দো সাদিকু এর সর্বোচ্চ মার্কেট ভ্যালু ছিল 10 কোটি টাকা। এটাই ছিল দুই প্লেয়ারের মধ্যে কম্পিটিশন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।